হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে সরি, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই না। তার কারণ হচ্ছে যে আমার ফোর্থ ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে, অনার্স ফোর্থ ইয়ারের ফাইনাল এক্সাম। তো এটা তো খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম, তোরা বুঝতেছ তুই। তার উপরে আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, আবার আমি একটা লাইট নোভেল লিখতেছি, সব কিছু মিলিয়ে অনেক ঝামেলায় পড়ে গেছিলাম। কিন্তু তোমাদেরকে ইগনোর করাটা আমার একদমই ঠিক না, কারণ তোমরা আমার সব কিছু, আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে। আর এখন থেকে আমি ভিডিওতে তুমিই বলবো, আর আমার যেমনে মন চায় আমি এমনি কথা বলবো, আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো। যে ওল্ড হ্যাক কমেন্ট করছিল তার খুব বিগ ব্রেইন নিয়ে, যে আমার কথা শুনে বাচ্চারা এফেক্ট হবে, আমার মতো কথা বলবে, তো আমার মতো কথা বলে কী সমস্যা? আজকে আমরা ভয়ঙ্কর কিছু ভিডিও নিয়ে কথা বলবো, কারণ স্টোরি পরে সিলেক্ট করার মতো সময় আমার হয়নি। আর আসলে আমি জানি না স্টোরি নিয়ে আবার কবে ভিডিও বানাবো, চেষ্টা করব। তো আর বেশি দেরি না করে চল আমরা এখন মূল বিষয়ে চলে যাই। এই ভিডিওতে একজন মা এবং তার মেয়ে তারা বাইরে হাঁটতে যায় রাতের বেলা। যখন তারা বাসায় ফিরতেছিল, তখন বাইরে থেকে তারা তাদের বাসার দোতলায় এমন কিছু একটা দেখতে পায় যেটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। ভিডিওটা আগে একটু দেখো। All right, my daughter's room is up there, and we keep seeing some... All right, put your flashlight up. All right, flash it up there. Oh, now it's gone. Put your flashlight down. Let's see if it'll do it again. All right, put it up, hurry. Oh. তো যেটা হয়, তারা বাইরে থেকে দেখে যে তাদের বাসার দোতলায় ওই রুমটা মেয়ের, দোতলার রুমটা মেয়ে থাকে। কেউ জানালার ব্লাইন্ডসগুলো নিচে নামায় দেখতেছে, মনে হইতেছে যে ভিতর থেকে জানালার ব্লাইন্ডসগুলো কেউ নিচে নামাইতেছে, নামে বাইরে দেখতেছে। কিন্তু যখন তারা টর্চ লাইটটা টিপ দেয়, ওখানে দেয়, তখন দেখে ভিতরে কেউ নাই। এবং এই জিনিসটা শুধু একবার না, এটা অনেকবার হয়। যতবারই ব্লাইন্ডসটা নামায় কেউ দেখে, তার টর্চ টিপ দেয়, ওখানে কেউ নাই, কাউকে দেখতে পায় না। আর তার চেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ওই মাটা সাথে সাথে যায় ঘরের ভিতর এবং তখন রেকর্ড করতে থাকে, আমাদেরকে দেখায় যে আসলেই ঘরের ভিতর কেউ নাই। আর মাটার কথাবার্তা শুনে মনে হইতেছিল যে এটাই প্রথম না যেটা তাদের বাসায় হয়েছে, এর আগে অনেকবার এরকম ঘটনা হয়েছে। মাটা জানে যে তাদের বাসায় কোনো রকম প্যারানর্মাল এন্টিটি আছে। Here's my daughter's room. It's a little messy, I'm sorry, but just to show you, here's the closet. I just want to show you there's nobody behind. Nobody in the closet. Here's the window right over here. Nobody. এখন আজকের দ্বিতীয় ভিডিওটা, এটা প্রথম যখন আমি দেখছিলাম তখন আমার খুব বেশি ভয় লাগছিল, কারণ এটা খুবই ভয়ঙ্কর আর এত স্পষ্টভাবে কোনো প্যারানর্মাল এন্টিটি সহজে ধরা পড়ে না। তো এখানে কি হয়, একটা মেয়ে এবং তার বোন একসাথে রাতে এক বিছানায় ঘুমায়। তাদের একটা ছোট কুকুর আছে এবং ওই কুকুরটা সহজে তাদের কাছে আসে না, আর তাদের বিছানায় তো রাত্রে ঘুমায় না বলতে গেলে। কিন্তু ওই দিন রাতে কুকুরটা নিজে থেকেই তাদের বিছানায় উঠে ঘুমানোর জন্য। তো এটা দেখে সে ভাবে যে এটা একটু রেকর্ড করি, কারণ এটা তো সহজে হয় না। তো যখন সে তার কুকুরটাকে রেকর্ড করে, ভিডিওতে এমন কিছু ধরা পড়ে যেটা সে কখনো কল্পনাও করেনি। Thank you.
সে যখন ভিডিওটা করতেছিল তাদের রুমে সে, তার বোন এবং তাদের কুকুর ছাড়া আর কেউই ছিল না। আর ওই একটু সময় যখন সে কুকুরটাকে ভিডিও করে, তখন যে ক্যামেরা ধরা পড়ে তার খাটের সামনে নিচে, যেটাই হোক ওটা ওটা মানুষ হতে পারে না, কারণ এত কম সময়ের মধ্যে ওখান থেকে ওটা যেতেই পারে না। আর তাদের বাসায় এরকম দেখতে কেউ নেই। প্রথমে সে এটা লক্ষ্য না করলেও পরে যখন সে ভিডিওতে এটা দেখে, জুম করে, স্ক্রিনশট নেয়, তার এত বেশি ভয় লাগে যে সে এখন পর্যন্ত রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। তার কাছে এখনও কোনো এক্সপ্লেনেশন নেই যে আসলে ওটা কী ছিল। এখনের ভিডিওটা একটা হাইওয়ে, তো কী হয়, দুজন ট্রাক ড্রাইভার একটা হাইওয়ে দিয়ে যাইতেছিল, আর ওই হাইওয়েটা হন্টেড নামে অনেক বেশি পরিচিত। ওখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া গেলেই অ্যাক্সিডেন্ট হয়, অনেক সমস্যা হয় এবং অনেকেই অনেক খারাপ কিছুখানে দেখছে এ কথা বলে। বেশিরভাগ সময়ে ওখান দিয়ে গাড়ি সহজে যায় না, কিন্তু ওই দিন ওই রাস্তা ছাড়া আর কোনো পথ ছিল না ওই ট্রাক ড্রাইভার দুজনের, ওখান দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো তারা ওই রাস্তা দিয়ে যখন ঢুকে, তখন মিউজিক ছাড়ে এবং তাদের ভয় দূর করার জন্য অনেকটা মিউজিক ছাড়ে ওখানে গান চালাতে চালাতে যায়। ট্রাক ড্রাইভার দুইজন সামনে বসেছিল, একজন চালাইতেছিল, ড্রাইভ করতেছিল, আর আরেকজন ভিডিও রেকর্ড করতেছিল। তো তারা এমনিই মজা করতে করতে ভিডিও রেকর্ড করে, কিন্তু তারা এমন কিছু ক্যাচ করে ওই ভিডিওতে যেটা তারা কল্পনাও করেনি। তো ভিডিওতে তারা যখন রেকর্ড করতে করতে হাইওয়ের দিকে আবার রেকর্ড করে, তখন অল্প সময়ের জন্য, স্প্লিট সেকেন্ডের জন্য তোমরা দেখতে পাবা যে একটা মানুষের আকৃতির কিছু একটা দৌড়ে যাইতেছিল এবং ওইটা উধাও হয়ে যায়, ওখানেই হঠাৎ করে উধাও হয়ে যায়। তো অবশ্যই এটা কোনো মানুষের কাছে হতে পারে না। তো তাদের মতে এটা কোনো মানুষ ছিল না এবং তারা ভাবে যে হয়তো ওখানে যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়তো এরকম গোস্টের কারণেই হয়ে থাকে। তারা যদি ওই দিন ভিডিওতে এটা খেয়াল করতো হয়তো তাদের অনেক সমস্যা হতো, কিন্তু তারা ওই সময় খেয়াল করেনি। তারা বাসায় যাওয়ার পর যখন এই ভিডিওটা আবার দেখতেছিল, তখন তারা এটা লক্ষ্য করে। এই ভিডিওটা একজন রিয়েল এস্টেট এজেন্ট রেকর্ড করছে। তো সে একটা বাড়ি বিক্রির জন্য ওই বাড়িটাতে যায়, সে ভিডিও করে, কারণ তার বিক্রি করতে হবে, ক্লায়েন্টকে দেখাতে হবে। এবং ভিডিওতে এমন কিছু ধরা পড়ে যেটা দেখে সে ভাবে যে এই বাড়িটা সহজে বিক্রি করা যাবে না। ভিডিওতে আমরা দেখতে পাই যে সে সারাটা বাসা রেকর্ড করতেছিল, রেকর্ড করতে করতে সে যখন কিচেনের দিকে ক্যামেরাটা নেয়, তখন একটা কিছু দেখা যায়। দেখা যায় যে কেউ নড়তেছে, নড়াচড়া করতেছে, হাইটা যাইতেছে, কিন্তু ওই জিনিসটা একটু হাইটা যায় উধাও হয়ে যায় এবং পরিষ্কারভাবে দেখা যাইতেছিল না। হয়তো ওই বাসায় এমন কেউ ছিল যে খুব দ্রুত দৌড়তে পারতো, অথবা ওটা কোনো মানুষ ছিল না। তো তোমার কি মনে হয় এটা কী ছিল? এই ভিডিওটাতে তার একটা ডল রেকর্ড করতেছিল। রেকর্ড করার সময় তার একটা জিনিস লক্ষ্য করে যে এই ডলটার কিছু একটা একটু গড়বড় আছে, কারণ প্রথমে তারা যখন ভিডিওটা রেকর্ড করতেছিল, ডলটার চোখ নীল রঙের ছিল এবং আস্তে আস্তে ডলটার চোখ কালো রঙ হয়ে যায়,
যেটা নর্মাল না, এবং তারা রেকর্ড করতে থাকে কারণ তারা দেখতে চাইতেছিল যে কোনো সমস্যা আছে নাকি বা কিছু ধরা পড়ে নাকি। Her eyes are black on here. Why aren't she they black? She turned this way. I've seen that. Look at this. Now she's stuck. Look at her eyes. Look at her eyes. They're black. Her eyes are like real light blue. And she completely stopped moving just a second. See? She did it again. Hey, Marissa. Look, that fan is still blowing and she's stopping. See? See? Yeah. That is so creepy. Yeah, it is. It's also creepy. She won't stand anywhere else on the table. No, I've tried it in 3 or 4 places up here. She won't do it. Let's see, sir. I'm gonna fall. I did not do that. এই ভিডিওর শেষের দিকে আমরা দেখতে পাই যে ডলটা নিজে নিজে নড়তে পারে, নিজে নিজে একদম সোজা হয়ে যায়, তাকে বাঁকা করে রাখার পরেও নিজে নিজে সোজা হয়ে যায়। তো এটা আসলে কি সত্য নাকি ওরা কোনো রকম ট্রিক করছে এমনি ভিডিওটা বানানোর জন্য, এটা আমি জানি না, তবে খুবই ক্রিপি ছিল এটা। আমার কাছে মনে হয় এটা ফেক, আবার সত্য হতে পারে জানি না, কিন্তু ফেক মনে হইতেছে কারণ তারা ভয় পায় নাই। ডলটা নড়ার পরেও তারা ওখানেই দাঁড়াইছিল, আমি জানি না, আমার মনে হয় না খুব নর্মাল মানুষ ওখানেই বসে থাকতো বা ডলটাকে ধরে কাছে দাঁড়ায় থাকতো, দৌড় দিত নর্মাল মানুষ হইলে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে, দোয়া করো আমার জন্য যাতে আবার ভিডিও তাড়াতাড়ি দিতে পারি, যাতে আমার কি বলবো ডিপ্রেসড না লাগে, দোয়া করো।